গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো। আমি আগের থেকে আরও 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 অনেকটাই ভালো আছি। কি করছি বলো তো? এখন ব্রেকফাস্ট টাইম, তাই কালকে যে খিচুড়িটুকু বেঁচেছিল সেটাকে ভালো করে গরম করলাম। এবার দুজনের প্লেটে বেড়ে নেব। বেড়ে নিয়ে তারপর আস্তে ধীরে বাসনগুলোকে একটু মাজবো। প্রমি যদিও বা রেখে দিতে বলে, কিন্তু কড়াইটা রেখে দিলে আমি এরপর আলুটা ভাজবো খিচুড়িটা খাওয়ার জন্য। শুধু খিচুড়িটা ওভাবে খেতে পারবো না, আর ও খিচুড়ি ভালোবাসে না। আমি যদিও ডালে চালে সেদ্ধ হলেই হলো, কিন্তু ও তেমন ভালোবাসে না। যাই হোক, কিছুটা রাজি করানো গেছে, তাই একটু আলুটা ভাজবো। কিন্তু আলুটা ভাজার জন্য কড়াইটার প্রয়োজন আছে, তাই জন্য আমি মেজে নেব। মেজে নিয়ে আলুটা ভাজতে বসাবো। তো চলো এবার মাছ দিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করে একটু মেজে ঘষে নিই, খুব একটা গায়ে জোর নেই ওই আর কি। এবার আলুটা ভাজতে বসাবো কড়াইটা গরম করে, তারপর ওকে খাবারটা দেবো। যদিও অফিসের কাজে বসে গেছে আর আমারও ওষুধ আছে। চলো তাড়াহুড়ো করে এবার একটু আলুটা ভেজে নিই। কিছুই করব না, তেলটা গরম হলে আলুটা ছেড়ে দেবো, আর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ঝালটা দেব না এখন আর লঙ্কা টঙ্কা, কারণ খিচুড়িটা না যথেষ্ট পরিমাণে একটু ঝালঝালি হয়েছে, তাই জন্য আর আলাদা করে ঝাল দেব না। তো চলো ভাজাটা মোটামুটি হয়ে গেলে খেয়ে ওষুধগুলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো ওরটা দিয়ে আসি, ও বেশি খাবে না বলেই ছিল, খিচুড়ি খুব একটা এমনিই ভালোবাসে না। তো দিয়ে আসি ওরটা ওকে। ব্যাকগ্রাউন্ডটা সাদা যদিও বা সেটাই দেখতে পাচ্ছ, কিন্তু আমি আজকে ডাইনিংয়ে বসে আছি, যাবো একটু বাদে রান্নাঘরে। পৌনে একটা বাজে নি এখনো, 12:30 থেকে একটু বেশি বাজে, 12:35 হয়তো বাজে। তো সকালবেলা তো দেখলেই, আর কালকে রাতে যে ফুলকপিটা ছিল ওটা তো বললামই যে গরম করে ফেলেছি। আর শুধু মাছটা করব, রূপচাঁদা মাছটা 4 পিস আছে, 4 পিস ধরেই আমি করে ফেলবো। যা খাবে খাবে, না খেলে ফ্রিজে আবার রেখে দেবো। আবার 2 পিস আজকে, 2 পিস কালকে, ও আর ভালো লাগে না করতে। তো যাই হোক, আর স্নান দান করে সব করে এখন বসে রয়েছি। রান্নাটা আর করতে যেতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। যদিও দুটোর সময় খাবে, দেখি যাব রান্নাঘরে আসতে ধীরে সুস্থে। আর সকাল থেকে এই বোধ হয় আমি ক্যামেরা ধরে কথা বলছি, সকাল থেকে সেভাবে ক্যামেরা ধরে কথা হয়ইনি, কারণ খেলাম সকালের খাবারটা খেয়ে গিয়ে ওষুধ ফষুধ খেয়ে আমি আবারও শুয়ে পড়েছিলাম। শোয়া থেকে উঠে কোনোরকমভাবে কাজ করে নিয়ে স্নান করলাম, করে এই আবার বসে পড়েছি। কিছুই যেন ভালো লাগে না, কিছুতেই কিছু এনার্জি পায় না, এইভাবেই চলছে ঠেলে গুটিয়ে ধাক্কিয়ে। মাছটা বানাতে চলে এসেছি, তেল দিলাম, আর কি করবো, মাছগুলোকে ভাজবো ভেজে নিয়ে। কালো জিরে ফোড়নটা দেব, সর্ষে আর জিরেটা বাটাই আছে, ওটা দিয়ে জল দিয়ে নিয়ে করে ফেলবো আজকে কোনোরকমভাবে। তবে হ্যাঁ, শুকনো শুকনো করেই করার প্ল্যান রয়েছে, কারণ খুব একটা ঝোল আমাদের লাগবে না, ভাত তো অল্প কটাই খাচ্ছে। মাছটা আজকে একদম শুকনো শুকনো করেই করব। তো 1 পিঠ হোক, তারপর আমি 1 পিঠ উল্টে দেবো, লাগবে একটু ধনে পাতা দিয়ে করবো আজকে। কালো জিরে ফোড়ন দিয়েছি, তো চলো নিয়ে আসি জমি থেকে ছিঁড়ে ধনে পাতা। আমি যে কদিন অসুস্থ ছিলাম মোটামুটি গাছগুলোও না জল পাইনি, আজকে অনেক দিন বাদে আমি গাছে জল দিলাম। যদিও গাছগুলো ঠিকঠাকই আছে, এই বেলি ফুলের এই একটা নতুন ডাল বেরিয়েছে আবার, তো এই আর কি। আর ধনে পাতা খেতে খেতে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে, এ দেখো আবার ফুলও বেরিয়ে এসছে। ধনে ঠোনাও হবে নাকি এটুকু গাছ থেকে? তো চলো কয়েকটা যা আছে পাই নিয়ে চলে যাই ছিঁড়ে। এই হচ্ছে রূপচাঁদা মাছটা, একদম শুকনো শুকনো করে ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। জানি না কেমন খেতে লাগবে, আমার কোনোটাই খেতে ভালো লাগছে না। কালকে ফুলকপি আলুর তরকারিটাও খেতে ভালো হয়েছিল, ও বললো এই যে শুকনো শুকনো আছে সকালে গরম করেছি, এটাও নাকি খেতে ভালো হয়েছিল, আমার এটাও ভালো লাগেনি। জানি না মাছটা তো শুকনো শুকনো করে করলাম, এটা কেমন লাগবে তাও জানি না। যাই হোক, এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এখন বাজে 1:21। আজও বৃষ্টি হবে বলেই রেখেছে, মেঘটা দেখতে পাচ্ছ, শুধু প্রচণ্ড কালো করে এসছে মেঘ, পুরো আকাশ কালো করে আছে। আর ওই দেখো ওই দূরে কালো ট্যাঙ্কগুলো আজকে পরিষ্কার করাচ্ছে, দেখো এখানে এভাবে ট্যাঙ্ক পরিষ্কার করে, কি ভয়াবহভাবে লোকগুলো ওখানে উঠে বসে রয়েছে না, ওদেরকে দেখে তো আমারই ভয় লাগছে যদি পড়ে ঠড়ে যায়। তো দেখা যাক, বৃষ্টিটা আস্তে আস্তে বিকেল গড়িয়ে দেবে বলে মনে হচ্ছে, কারণ এই পাশটাতে এখনো একটু রোদে জেল্লা জেল্লা রয়েছে এই আর কি, এই দিকটাতে। আর এই দিকটাতে চূড়ান্ত মেঘ করে আছে ওই আর কি, এদিক থেকেই তো বৃষ্টিটা শুরু হবে। দেখা যাক, আমার ভাত হয়ে গেছে, নামাতে হবে এবার।
এখন সন্ধে বাজে 6:30-টার, আমার চুলগুলো দেখো, মানে ভেপার নিতে নিতে ঘামাতে ঘামাতে জ্বর এসেছিল, জ্বর ছাড়তো সেই টাইমে ঘাম দিয়ে দিয়ে চুলগুলো এরকম তেল তেলে অবস্থা। যা খুশি হোক গিয়ে, আমি আর শ্যাম্পু করছি না এখন। এখন আর রান্না করতে তো অনেকটাই দেরি আছে, এখন তো আর রান্না করবো না। আজকে কি রাতে বানাবো সেটাও বুঝতে পারছি না। দেখি কি বানাই, কি খাবে ও? দুটো পরোটা আছে রেডিমেড পরোটাগুলো, যদি এগরোল মতো খায় তাহলে ওকে এগরোল বানিয়ে দেবো, আর আমি ডিম পরোটার মতো করে খেয়ে নেবো, কারণ আমি সস ও শসা এগুলো খেতে চাইছি না ঠিক রাত্রিবেলা তাও আবার, তো এগুলো আমি খাবো না। ও যদি খায় তাহলে ওকে এগরোল বানিয়ে দেবো, আর আমি ডিম পরোটার মতো বানিয়ে খেয়ে নেবো ওটা দিয়ে। এই প্ল্যান রয়েছে। এবার ও যদি বলে না অন্য কিছু খাবে তো দেখতে হবে, কারণ সবজি সবজি বেশি নেই। ফ্রিজটা আমি পরিষ্কার করতে হবে, একটু নোংরা হয়ে গেছে কদিনে, সেই কবে পরিষ্কার করছিলাম পুজোর পরপর, তো আর পরিষ্কার করা হয়নি, তাই জন্য ভাবছি যে পরিষ্কার করতে হবে এবার। শরীরটাও ঠিক নেই তো, আর ভালো লাগছে না ঠিক, মানে এনার্জি দিয়ে যে কাজ করা একটা, তোমরা দেখেছো আমি মানে উঠি দামার দাম কাজ করি হয়ে যায়। মায়েদেরকেও যখন ফোন করে বলি আমার সব হয়ে গেছে, মা বলে এই তো গেলি কাজ করতে হয়ে গেল, কারণ আমার ওই 1 ঘন্টা ধরে কাজ করছি তো করছি, কাটছি তো কাটছি, ঝাঁট দিচ্ছি তো দিচ্ছি, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। যা করবো তাড়াতাড়ি করব, বসে পড়বো ব্যাস। তো এই টাইমে মানে এই যে অসুস্থ হয়েছিলাম, এই টাইমে না কিছু কিছু কথা মনে পড়ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। মা যখন শরীর খারাপ গুলো হয়ে মানে হয়েছিল তখন তো বলার মতো অবস্থায় ছিলাম না আমি, আর কাবেরি আন্টিও বলেছে যে কালকে সকালের থেকে আমাকে বিকেলে বেশি ফ্রেশ লেগেছে। হ্যাঁ, বিকেলটা তো আমাকে বেশি ফ্রেশ লাগে, কারণ আমি 3-4 ঘন্টার নিচে ঘুম থেকে উঠতেই পারছি না, জানি না কেন। আর যেহেতু সেরকমভাবে কোনো কাজ থাকে না, আর সত্যি কথা বলতে দুবেলার বাসন মানে সকালবেলাটা দুপুর সকাল দুপুরবেলাটাই রান্না করতে করতে যা বেরোয় ওটা আমি মাজি, দুপুরবেলা খাওয়ার বাসন আর রাতের খাওয়ার বাসনটা ক্রমেই মেজে দিচ্ছে, আমাকে হাত দিতে দিচ্ছে না জলে। তো ওই কাজ করতে করতে যেটুকু জমে ওইটা আমি মেজে ফেলি, ওইটা আর রাখি না, বেকারও কাজ করতে থাকে তখন, বলে ওটাও রেখে দিতে, কিন্তু ওইগুলো রেখে দিলে আমার অত বাসনপত্র নেই যে আমি খেতে দিতে পারবো, কাজ করতে পারবো, তো ওই আর কি। যাই হোক, যেগুলো বলছিলাম, বিয়ের আগে অব্দি আমি প্রচণ্ড ভুগেছি, মানে প্রচণ্ড, আমি একটা পরীক্ষা এরকম নেই, মানে আমি একটা সিঙ্গেল পরীক্ষার কথা, সিঙ্গেল এক্সামের কথাও বলতে পারবো না যেটা আমি সুস্থভাবে দিতে গেছি, মানে প্রত্যেকটা পরীক্ষার আগে আমার এই যে কাশি নিয়ে ভয় পা ভয় পাই, কেন পাই সেটা হচ্ছে ক্লাস 1-এ থাকতে আমার একবার এতটাই ঠান্ডা লেগেছিল, মানে ঠান্ডার ধাত বলতে একদম ছোট্টবেলার থেকে, মানে আমি যখন কিছু বুঝতাম না তখন থেকে। পিসি বাড়ি নিয়ে যেত, বাসের হাওয়া লাগতো ঠান্ডা, হয়তো শ্যাম্পু করিয়েছে জ্বর, মানে এই রকম আমার ছিল। মাসে হয়তো একবার শ্যাম্পু করতে পারতাম, তার বেশি পারতাম না, এই রকম ছিল আমার ঠান্ডা লাগা দাঁত। তো ওই জন্যে মা খুবই ভয় পেত, আর এই রকম ভুগতাম আমি। তো এই করতে করতে ক্লাস 1-এ আমার লাংসে ইনফেকশন হয়ে গেছিল একবার, তো সেই যে কাশি শুরু হলো, বছর বছর সেই কাশিটা না ফিরে আসতো, মানে প্রত্যেক বছর একই টাইম ধরে ওরকম হতো, আর সেটা হতো আমার ঠিক মহালয়ার ওই টাইমটা থেকে শুরু হতো, পুজোর পর গড়িয়ে দিতে একেবারে। পুজোতে আমি আইসক্রিম তো বাদই দাও, আমার লাইফে আইসক্রিমের নামটা আইটা পর্যন্ত আমি নিতে পারতাম না, ডাক্তার না করে দিয়েছিল। তো এরকম ওই যে লজেন্স গুলো দেখালাম, ক্লাস 9-এ লাস্ট আমার কাশিটা হয়েছিল আর কি, তো ঠাকুরের কৃপায় আর ফিরে আসেনি সেভাবে, ক্লাস 9-এ লাস্ট হয়েছিল। তো ক্লাস 9-এ ওই লজেন্সটা দিয়েছিল ডাক্তার, তখন বলেছিল সবাই যখন ফুচকা খাবে তখন তুই এই লজেন্সটা চুষবি। তো ওইভাবেই আর কি, ছোট থেকে আইসক্রিম না খেয়ে, তারপর ফুচকার টক জল না খাওয়া, এগুলো আমার বারণই ছিল। তো ঠান্ডা নিয়ে ওরকম ভাবেই আমি ঠান্ডা ধাত এর জন্যই বলি আর কি। তো প্রত্যেকবার যখন জ্বর আসতো, মা তো ভেপার নেওয়ানো, গরম জল করে দেওয়া, এইসব তো থাকতোই। আর আমার মায়ের একটা অভ্যাস আছে, 5-10 মিনিটও যায় না, উইদিন সেকেন্ড পরপর এসে এসে মাথার কপালে হাত দেবে, বুকে হাত দেবে, এরকম করে দেখতো, মায়েরা যা হয় আর কি। আর সেটা ওই রকম ঠান্ডা হাত জ্বর গায়ের মধ্যে যদি দেওয়া হয় কেমন লাগে? আর আমি যেতাম রেগে, না তুমি এরকম করো না, ভালো লাগে না, এই বাবা দেখো শুরু করলো মা এরকম। এটা শুধু আমার বেলা না, বাবার বাবারও কিছু হলে তাই করতো মা। তো এইবার
ক্লাস 9-এর পর কাশিটা আর হয়নি, ঠান্ডার ধাক্কাটা কমে গেছিল একদম সেটা বলবো না, তবে হ্যাঁ ক্লাস 9-এ আমি দমদমে ডাক্তার দেখিয়েছিলাম, ওই বড় পিসি বাড়ি থেকে ডাক্তার দেখাতাম, তো ওই ডাক্তারের ওষুধ টষুধ খাওয়ার পর থেকে আইসক্রিমের আইএন নামটা, আর তারপর ঠান্ডা ধাক্কাটা একটু কমেছিল, পুরোটা কমেনি একটু কমেছিল এই আর কি। তারপর বিয়ের পর জানি না কেন সেভাবে ঠাকুরের ইচ্ছায়, মানে ঠাকুরের কৃপায় বলতে পারি যে সেভাবে আমি আর ভুগিনি ওভাবে, আর ঠান্ডা লাগেনি সেভাবে। এই প্রথম বিয়ের পর এই প্রথম আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম আর কি। আর কাশি হয়েছিল একবার, আগের বার ওখানে থাকতে ওয়েদার চেঞ্জে যেটা হয়ে থাকে প্রত্যেকেরই সেটা হয়েছিল। তো এইবার এইখানে থেকে এই প্রথম এতটা অসুস্থ হয়ে গিয়ে সত্যিই আমি বাড়িকে তো ভীষণভাবে মিস করেইছি, মাকে মিস করেছি ভীষণভাবে, আর তার থেকেও বড় কথা আমি এটুকু বুঝতে পেরেছি যে মেয়েদেরকেই কেন নার্স করা হয়। কারণটা হচ্ছে মানে ছেলেদের মায়া মমতা নেই, তারা কিছু বোঝে না, এটা একদমই বলবো না, তাদের আছে কিন্তু ওই মানে তারা গুছিয়ে ব্যাপারটাকে অর্গানাইজ করতে পারে না, আমার এটাই মনে হয়। মানে যেটা আমরা যতটা ভালো গুছিয়ে করতে পারি, এখন তোমার এটা দরকার, এটাকে এইভাবে করতে হবে, এখন তোমার এই ওষুধটা দরকার, এটা খেয়ে নিয়ে ওষুধটা খেতে হবে, তো এই জিনিসগুলো মেয়েরাই বোধহয় বেশি ভালো পারে ছেলেদের তুলনাতে। আমি বলছি না যে ছেলেদের মায়া মমতা নেই, ছেলেরা করে দেয় না, প্রমিও করে দিচ্ছে, মানে আমার কোথাও এটা মনে হয়েছে আর কি, যে মেয়েরা বেশি এই ব্যাপারটাতে, ওই জন্যই বোধহয় মেয়েদেরকেই নার্স করা হয়। মেয়েদের মধ্যে মায়া মমতাটাও বেশি অবশ্যই, সেটা যেহেতু মেয়েরা মায়ের রূপ, এর থেকে বেশ মানে এই জিনিসগুলো আমার এই অসুস্থতায় মনে হয়েছে, আর বিশেষ করে যে একা ছিলাম এর জন্য আরো বেশি, কারণ এই একা থাকাটা হয়তো কারোর কাছে ভালো লাগে বা সুখের, কিন্তু আমরা তো আর ইচ্ছে করে একা নেই, আমরা বলতে পারো একদিকে মানে ঠেকেই রয়েছি, যেহেতু ওর অফিস, তাই জন্যে আমরা যেতে চাইলেও যেতে পারছি না। আমাদের সিরিয়াসলি এখন কলকাতা যেতে ভীষণ ইচ্ছে করছে, আমি আমার মা বাবাকে অনেকদিন দেখিনি, তাও মামনি পাপা মাঝে এসে ঘুরে গেছিল, তাই না হলে আমরা দেখিনি কলকাতার মুখ অনেকদিনই প্রায় হয়ে গেল। দেখা যাক কবে যেতে পারবো তাও জানি না এখন। তো এই আর কি, এগুলো শেয়ার করার ছিল তোমাদের সাথে, তোমাদের কি মত সেগুলো জানিও। আর হ্যাঁ, এবার মায়ের ওই হাত দিয়ে দিয়ে বারবার দেখাটা আমি মিস করেছি, তো নিজেই মানে নিজের জ্বরে নিজেকে থার্মোমিটার দিয়ে নেওয়া, প্রমি ঘুমালে নিজের ওষুধটা নিজে নিয়ে খাওয়া, তখন এই জিনিসগুলো করতে হয়েছে। তো শরীর খারাপেও কিভাবে উঠে গিয়ে মানে মাকে দেখতাম শরীর খারাপে রান্না করা, যেহেতু মা বাবাও একা থাকতো তো করতেই হতো, তো সেই জিনিসগুলো এবার নিজেকে নিজে দেখেছি, নিজে ফিল করেছি, তো সেইগুলোই আর কি, আর কিছুই নয়। তো চলো আর ব্লগটাকে বড় করবো না, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, চলো টাটা।